ওকে, কেউ কথা রাখেনি কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় তার বরুণার জন্য বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়ে এসেছিল 108টা নীলপদ্ম, আর হাতের মুঠোয় প্রাণ নিয়ে দুরন্ত সারের চোখে বেঁধেছিল লাল কাপড়। বিশ্বসভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর সব কিছুই বদলে গেল, গোলাপের রং কিন্তু ঠিক আগের মতোই রয়ে গেছে। দর্শক প্রজন্ম নিউজের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আবদুল্লাহ আজাদ। এই মুহূর্তে রয়েছি সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায়। তিনি যেমনটি বলেছিলেন যে তার বরুণার জন্য 108টি নীলপদ্ম, আসলে 108টি নীলপদ্ম আমরা আপনাদেরকে দেখাতে না পারলেও ঠাকুরগাঁয়ের বেগুনবাড়িতে আপনাদেরকে ঠিকই 36 প্রকারের যে গোলাপ রয়েছে সেগুলো কিন্তু দেখাতে পারি। দর্শক চলুন আপনাদেরকে দেখাতে চাই ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের যে আল্লারদান ফুলের বাগান রয়েছে, এই ফুলের বাগানে কিন্তু প্রায় 36 প্রকারের গোলাপ ফুল রয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, একটি চাষযোগ্য স্থান যেখানে আসলে গোলাপের চাষ করা হয়, পূর্ব থেকেই আসলে এনারা এখানে গোলাপের চাষ করে আসছেন। আমরা ঈদের আগে থেকেই লক্ষ্য করছি তারা এখানে বাণিজ্যিক জায়গা থেকে এটিকে পর্যটন খাতে পরিণত করেছে। আমরা আপনাদেরকে যদি গোলাপগুলোর চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এখানে যারা রয়েছেন তিন ভাইয়ের সমন্বয়ে এনারা আসলে এই যে গোলাপ বাগানটি তারা নির্মাণ করেছেন, এবং সেই সাথে কিন্তু ঈদকে উপলক্ষ করে সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু আসলে নানা ধরনের রঙিন সাজসজ্জায় কিন্তু এই ফুলের বাগানটি সাজানো হচ্ছে এবং সাজে সজ্জিত হচ্ছে বলা যায়। সেই সাথে আমরা দেখেছি যে ঈদ উপলক্ষ করে কিন্তু দর্শনার্থীর যে ব্যাপক ভিড় এখানে, কিন্তু বেলা গড়ার সাথে সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ব্যাপক দর্শনার্থীর ভিড় এই ফুল বাগানগুলোতে আমরা লক্ষ্য করেছি। ঈদকে উপলক্ষ করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঠাকুরগাঁও সহ পঞ্চগড়, রংপুর, আশেপাশের দিনাজপুর যে জেলাগুলো রয়েছে, একথায় রংপুর বিভাগের যে বিভিন্ন জেলা রয়েছে, এই বিভিন্ন জেলার মানুষ কিন্তু এই ফুল বাগান দেখতে, এই ফুল বাগান দেখতে ফুলের সৌন্দর্যের সাথে ফুলের এক কথায় বলতে গেলে আসলে এখানে নিজেকে মেলে ধরতে, একটু আনন্দ উল্লাস করার জন্য, ঈদকে ভালোভাবে উপভোগ করার জন্য কিন্তু এখানে তারা আসছেন। এই যে ফুলের বাগান, এই ফুলের সাথে তারা ছবি তুলছেন। আমরা দেখেছি বেশ কিছু দর্শনার্থীর সাথে আমরা কথা বলার আমাদের সুযোগ হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, এই ভালোবাসার প্রতীক ফুল। এই ফুলকে একই সাথে যদি আপনাদেরকে আরেকটু জানাই যে ঈদ এবং পহেলা বৈশাখ দুটো উৎসব বাঙালির, অনেকে বাঙালির এই উৎসব হিসেবে পহেলা বৈশাখকে পালন করে থাকেন। এই পহেলা বৈশাখ এবং ঈদ দুটো উৎসবই আসলে বাঙালির কাছাকাছি হয়, এক দুদিনের ফারাক থাকায় মূলত আসলে দেখা গিয়েছে যে ঠাকুরগাঁও জেলা শহরের যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এবং সেই সাথে আমরা দেখেছি যে ঈদ উপলক্ষ করে তারা আসলে এই যে বাগানগুলোতে, ফুলের বাগান এবং বিভিন্ন ধরনের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভিড় জমিয়েছে। এবং সেই সাথে গতকাল কিন্তু পয়লা বৈশাখ ছিল, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করেও কিন্তু মুসলমান ধর্মের বাইরেও সনাতন ধর্মাবলম্বী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক হারে বিভিন্ন ধরনের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এই পর্যটন কেন্দ্রগুলোতে এসেছে। আমরা দেখেছি সন্ধ্যা নামার সাথে সাথে এই যে আল্লারদান ফুলের বাগানে, এই ফুলের বাগানে কিন্তু ব্যাপকভাবে দর্শনার্থীর ভিড় জমেছে। দর্শক আপনাদেরকে যদি আরেকটু আমরা জানিয়ে রাখি, এই যে আল্লারদান ফুলের বাগান এটি কিন্তু ঈদকে উপলক্ষ করেই উন্মুক্ত করা হয়েছে, সেই সাথে দর্শনার্থীরা এখানে আসতে পারছেন, বিভিন্ন ধরনের ছবি তুলতে পারছেন, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই ফুলের ছবি তৈরি করে এখন বেশ সাড়া ফেলেছে এই আল্লারদান ফুলের বাগান। সেই সাথে তারা কিন্তু এখানে প্রবেশ করার জন্য 20 টাকা রেখেছেন, এবং সেই সাথে এই ফুলের বাগানের ভিতরে তারা একটি ক্যান্টিনের ব্যবস্থা করেছেন, এবং সেই সাথে তারা দর্শনার্থীরা যারা আসবেন তারা যাতে বসতে পারেন, সেই দর্শনার্থীদের বসার জন্য তারা আসলে ব্যবস্থা করেছেন। আমরা কথা বলেছি এখানে কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সুশৃঙ্খলভাবে আসলে এগুলো আয়োজন করেছেন। তারা আশাবাদী যে দর্শনার্থী যারা আছেন, দিন যতই গড়াবে ঈদকে উপলক্ষ করে এবং ঈদের বাইরেও দর্শনার্থীর ভিড় এখানে বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল ঠাকুরগাঁও আল্লারদান ফুলের বাগান থেকে সর্বশেষ।